নমস্কার, কেমন আছেন সবাই? অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ আর মুসুর ডালের পকোড়া। বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন, কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। ভীষণই মজাদার এইটা, আর ভীষণই সহজ প্রসেসের মধ্যে আজকে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এই যে মুসুর ডাল, মুসুর ডালটা আমি 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পুরো ভালোভাবে ভিজে গেছে। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই পকোড়ার জন্য। এখানে আছে চালের গুঁড়ো কুচিয়ে নেওয়া, কাঁচা লঙ্কা, লবণ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জোয়ান। আর আমি এটা সর্ষের তেলে ভাজবো পকোড়াটা, এর স্বাদ হবে দ্বিগুণ সর্ষের তেলে যদি ভাজা হয়। সাদা তেলেও ভাজতে পারেন। আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আমি ডালটা বেটে নেবো। ডালটা আপনারা শিরেও বেটে নিতে পারেন। মিক্সিং জারের মধ্যে কোনো রকম জল দেবো না, জল ছাড়াই ডালটা আমি বেটে নিয়েছি। খুব মিহি করে পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে। একটা বড় বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে জোয়ান দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু আপনারা ছোটো বা বড় সাইজ আপনাদের পছন্দ মতো নেবেন। আর এখানে চালের গুঁড়োটা দিলাম, অর্ধেকটা দিলাম, যদি প্রয়োজন পড়ে শেষে আমি অ্যাড করব। আর হাত দিয়ে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবো। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই, এটাকে একটু শুকনো শুকনো মানে টাইট করে মাখালেই পকোড়াটা বেশি খেতে ভালো লাগবে, ক্রিস্পি হবে। তবে জল দিলে অতটা ভালো লাগবে না। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে তেলটা গরম করে নেব। খুব ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পরে একে একে আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে সেই পরিমাণ আমি পকোড়াগুলো ভেজে নেব। প্রথমেই হাই ফ্লেমে 2 মিনিট রাখার পর একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা, দিয়ে একদিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটু তেলটা ঝেড়ে একটা টিস্যু পেপারের মধ্যে প্লেটে আমি তুলে নিচ্ছি। এই যে এই, এখনও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি একদম প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আমি সসের সঙ্গে পরিবেশন করছি, আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন। বিকেলের আড্ডা কিন্তু ভীষণভাবে জমে যাবে এরকম একটা সুন্দর পকোড়া। আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকে চিংড়ি মুসুর ডালের পকোড়া আপনাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।